আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগত। এবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় অতিরিক্ত ঘাম বা গরম লাগলে আপনার বাচ্চার কি কোনো ক্ষতি হতে পারে? তাছাড়া গর্ভাবস্থায় কেনই বা আপনার এত বেশি গরম লাগে এবং এই গরম বা ঘাম থেকে মুক্তি পেতে আপনাকে কি করতে হবে? তাছাড়া অতিরিক্ত ঘাম কখন হলে আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, সব থাকছে একটা ভিডিওতে। যে আপুরা নিয়মিত আমার ভিডিওস দেখেন তারা জানেন আমি শুধু সমস্যা না, সমস্যার কিভাবে ঘরোয়া সমাধান করা যায় তাও দিয়ে থাকি ভিডিওতে। গর্ভাবস্থায় একটি মহিলার দেহে অসংখ্য পরিবর্তন আসে। একদিকে দেহের ভেতরে হয়ে যাওয়া বহু পরিবর্তনের অনুভূতি, আবার অন্যদিকে এমন কিছু দৃশ্যত পরিবর্তন হয়ে থাকে যেগুলো গর্ভাবস্থায় আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার মানকে বদলে দেয়। অত্যাধিক ঘেমে যাওয়া এরকম একটি শারীরিক পরিবর্তন যা একজন গর্ভবতী মহিলা সম্ভবত অনুভব করে থাকেন সাধারণ একজন মহিলার থেকে একটু বেশি। কিন্তু কেনই বা এই অনুভূতিটা একটু বেশি হয়, তাহলে চলুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ গর্ভাবস্থা জুড়ে কোনো কোনো গর্ভবতী মহিলা অস্বাভাবিক ঘাম অনুভব করেন, বিশেষ করে রাত্রিবেলায় ঘামের হার বেড়ে যায়। তার অন্যতম কারণ হচ্ছে বাচ্চার বৃদ্ধি। গর্ভাবস্থার বাচ্চাকে বিকাশিত করতে গর্ভবতীর দেহের প্রচেষ্টাকে আরো দ্বিগুণ করার প্রয়োজন হয়। দেহে এই অতিরিক্ত প্রচেষ্টার কারণে আরো বেশি তাপ উৎপন্ন হয় এবং যাতে শরীরকে ঠান্ডা করতে দেহ থেকে ঘাম মুক্ত হয়। এছাড়া গর্ভাবস্থায় একজন মহিলা 50 থেকে 60 ভাগ রক্ত উৎপন্ন করে, যা প্রচুর ঘাম ঝরার অভিজ্ঞতা হওয়ার অন্যতম কারণ, তবে এটা স্বাভাবিক। তাছাড়াও যদি গর্ভবতী অতিরিক্ত ওজন আগেই থেকে থাকে বা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন লাভ করে থাকে, সেক্ষেত্রে তার গরম বা ঘাম হওয়া স্বাভাবিক। পরিবেশ, গর্ভাবস্থায় রাত্রিকালীন ঘামের কারণ হতে পারে আপনার পরিবেশের উপর, মানে চারপাশের গরমের জন্য বা ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের জায়গা না থাকার কারণে, যেটি সম্পূর্ণরূপে স্বাভাবিক। হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে হরমোনের ওঠানামা করে বা অনেক পরিবর্তন নিয়ে আসে। এর ফলে শরীরে তাপ অনুভব বেড়ে যায়, যার ফলস্বরূপ অতিরিক্ত ঘাম তৈরি হয়। অতিরিক্ত ঔষধ সেবন, জ্বর, বমি বমি ভাব অথবা অ্যান্টিবায়োটিক ঔষধ বেশি গ্রহণ করলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরের মধ্যে তাপমাত্রার পরিবর্তন হতে পারে এবং তার ফলে ঘাম হয়, বিশেষ করে রাত্রিবেলায়। কোনো গর্ভবতী মহিলা যদি সংক্রমণ অথবা অসুস্থতায় ভুগে থাকেন বা যাদের থাইরয়েড সমস্যা রয়েছে, তাদের গর্ভাবস্থায় অস্বাভাবিক ঘাম হওয়া স্বাভাবিক। অতিরিক্ত চিন্তা, স্ট্রেসের কারণে আপনার মানসিক চাপ দেহের উপর পড়ে, যা অতিরিক্ত ঘাম হয়ে শরীর থেকে বের হয়। এখন আমরা জানবো গর্ভাবস্থায় অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে আপনার করণীয় কি। যদিও ঘাম হওয়াটা স্বাভাবিক এবং এটার কোনো নিরাময় নেই, তারপরেও কিছু পরামর্শ দেওয়া হলো যা মেনে চললে আপনি অবশ্যই ঘাম থেকে কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন। প্রথমত, নিজেকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পানি পান করুন এবং এমন ধরনের খাবার খান যা আপনাকে শীতল রাখবে এবং আপনার দেহের তাপমাত্রা হ্রাস করবে। গরমের মাঝে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। এর বদলে হাঁটার জন্য খুব ভোরবেলায় অথবা সন্ধ্যাবেলায় সময় বের করে বের হন। তাছাড়া হালকা রঙের ঢিলে ডালা নরম উপাদান বা সুতি কাপড় দিয়ে তৈরি জামা পরতে পারেন, যাতে সহজে বাতাস চলাচলের যোগ্য হবে এবং তাপকে আটকে রাখবে না, সেই ব্যাপারটি নিশ্চিত করুন। আপনার দেহে যেখানে ঘষা লাগার প্রবণতা থাকে সেখানে টালকম পাউডার প্রয়োগ করুন, যা সহজে ঘামকে শুষে নেবে আর চুলকানিও হবে না। দিনের বেলা সরাসরি সূর্য আলো থেকে নিজেকে দূরে রাখুন, বিশেষ করে গ্রীষ্মকালে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বা যেখানে পর্যাপ্ত বাতাস থাকে সেখানে সময় কাটালে তা আপনার দেহকে ঠান্ডা রাখবে এবং অতিরিক্ত ঘাম হওয়া হ্রাস করবে। অতিরিক্ত ঝাল, তেল মশলাযুক্ত খাবার, অ্যালকোহল, ক্যাফিনযুক্ত পানীয় পান করা, চকলেট অথবা মিষ্টি খাবার এবং খুব গরম পানীয় পান করা এড়িয়ে চলুন। এসব দেহে ঘাম হওয়ার মাত্রা বাড়িয়ে তুলবে। নিজেকে বদ্ধ ঘরের মধ্যে বন্দী করে রাখবেন না। ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস প্রবেশে এবং বায়ু চলাচলের জন্য জানালা খোলা রাখুন। শরীরের ঘাম শুকানোর জন্য নিজেকে বাতাস করুন বা বেজা তোয়ালা দিয়ে শরীর ভালো করে মুছে নিন। ঘন ঘন গোসল করুন, বিশেষ করে বিছানায় শুতে যাওয়ার আগে, তাহলে নিজেকে অনেক ফ্রেশ মনে হবে, সাথে ভালো ঘুমও হবে।
তাছাড়া ত্বকের উপর খুব বেশি মেকআপ অত্যাধিক তেল বা বডি লোশন প্রয়োগ করবেন না শরীরে বায়ু চলাচল হতে দিন আপনার চুলকে বিনুনি করে রাখুন যাতে সেগুলো আপনার সারা চোখে মুখে ছড়িয়ে না পড়ে তাজা ফলের রস পান করুন যা প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে এবং আপনাকে শীতলও রাখবে প্যাকেটজাত ফলের রস এবং সোডা জাতীয় পানি পান করা এড়িয়ে চলুন গর্ভাবস্থায় ভারী কাজ এড়িয়ে চলুন এখন আমরা জানব অতিরিক্ত ঘাম বা গরমে বাচ্চার কি ক্ষতি করে অতিরিক্ত ঘাম বা গরম লাগলে গর্ভের বাচ্চা সরাসরি কোনো ক্ষতি না হলেও অতিরিক্ত ঘাম বা গরম অনুভব করলে আপনি নিজে খুব অস্বস্তি বোধ করবেন মানসিকভাবে অনেকটা চাপ অনুভব হবে যা আপনার শরীরকে খারাপ করার জন্য যথেষ্ট আর এর প্রভাব আপনার গর্ভের বাচ্চার উপর অবশ্যই পড়ে এখন আমরা জানব কখন আপনার ডাক্তার দেখানো উচিত যদি অস্বাভাবিক ঘাম হওয়ার সাথে অতিরিক্ত জ্বর বুক দরফরানি অথবা দ্রুত হৃদস্পন্দন বেড়ে থাকে তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন বিশেষভাবে ঘেমে যাওয়া ক্যান্সার অথবা লিউকেমিয়ার মতো গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে ডাক্তারই সিদ্ধান্ত নেবেন যে আপনার ঘাম হওয়ার নিয়ন্ত্রণে আনতে আপনার কোনো পরীক্ষা করানো অথবা ঔষধ নেওয়ার প্রয়োজন আছে কিনা আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঘাম বা গরম লাগা কিছুটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ঘাম বা গরম লাগা অনেকটা অস্বাভাবিকও বটে তাই এই লক্ষণগুলো আপনাকে অবশ্যই বিশেষভাবে নজরে রাখতে হবে এগুলো হলে ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করবেন নিজের প্রতি যত্নশীল হন কারণ আপনার ভালো থাকার উপর নির্ভর করছে আপনার বাচ্চা কতটা ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ